বাংলাদেশের বাস্তবতায় বোলাররা সাধারণত ভালো ফিল্ডার হন না, কিন্তু নাসুম আহমেদ ব্যতিক্রম। এই কঠিন কাজটাই নাসুমের জন্য খুব সহজ। আরও একটা কঠিন কাজেই বাহাতি করেন খুব সহজে সুনিপুণভাবে, পাওয়ার প্লে বোলিং। নতুন বলে স্পিন করা খুব একটা সহজ না, সেই সঙ্গে ইনিংসের প্রথম 6 ওভারে মাত্র 2 জন ফিল্ডার থাকেন 30 গজ বৃত্তের বাইরে বাউন্ডারি সেভিং অপশন হিসেবে। লাইন লেন্থে পেইসে ভ্যারিয়েশন এনে মাথা খাটিয়ে এই কঠিন কাজটাই সহজ করেন নাসুম। 2019-20 BPL-এ নতুন বলে দারুণ বোলিং করেছিলেন বলেই নির্বাচকরা সেবার এই বাহাতিকে দলে ডেকেছিলেন। যদিও অভিষেক হতে হতে লেগে গেছে আরও 1 বছর। অভিষেক ম্যাচেই প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন সেই শুরু, এরপর নিজেকে বানিয়েছেন পাওয়ার প্লেতে দুনিয়ার সেরা স্পিনার। কি বিশ্বাস হচ্ছে না, পরিসংখ্যান দেখেই মিলিয়ে নিন। 2021 থেকে স্পিনার হিসেবে আন্তর্জাতিক টি-20-তে সর্বোচ্চ পাওয়ার প্লে উইকেটের মালিক নাসুম। ইনিংস প্রতি উইকেট তোলার হার থেকে শুরু করে ইকোনমি, প্রথম 6 ওভারের বাস্তবতা বিবেচনায় যে কোনো দিনে টপ ক্লাস। তালিকার পরের নামটাও একজন বাংলাদেশির, শেখ মেহেদী হাসান। শুধু স্পিনার হিসেবেই না, এই সময়ে ইন্টারন্যাশনাল টি-20-তে পাওয়ার প্লেতে নাসুমের চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র 3 জন বোলার। ইনিংস প্রতি উইকেট তোলার হার ইকোনমি মিলিয়ে এই টিকায় একমাত্র হ্যাজলউডই নাসুমের চেয়ে এগিয়ে। যদিও এই বাহাতির চেয়ে 5 উইকেট বেশি নিতে অজি পেইসার খেলেছেন 1 ম্যাচ বেশি, বেশি করেছেন 10-10টা ওভার। এত পরিসংখ্যান নিয়ে আলোচনার কারণ, শুক্রবার সিলেটে আফগান শিবিরে প্রথম আঘাত হানেন ঘরের ছেলে নাসুমি। সেটাও জাজাইয়ের কাছে আগের বলে ছক্কা খাওয়ার পর একই জায়গায় বল ফেলে। পাওয়ার প্লে বোলিংয়ে নাসুম যে মাস্টার। আফমান পিয়াল, অলরাউন্ডার।